গুড আফটারনুন বন্ধুরা, আমার বিএনডিএ সিম্পল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আমি তো কোথায় এসেছি তোমাদেরকে তো কালকে বললাম, বাপের বাড়ি, এখনও কারোর সাথে পরিচয় করাইনি, করাবো পরে পরে। গুড আফটারনুন কেন বললাম বলো তো, এখন 12টা পেরিয়ে গেছে তাই। আর এই দেখো আমার মা এখানে মাছ কাটছে, দেখো কত বড় মাছ। চলো মাছ কাটাটা দেখাই তোমাদের। মাছ ভাজা হচ্ছে, দেখো আমার মা মশলা বাটছে। আর এই দেখো আমার মেয়ে, দেখো ওইদিকে ঘুরছে। আর এটা আমার বাবা, দেখো বাগানে মূলো হয়েছিল, সেই মূলোটা এনেছে। মূলোটা দেখো, সব সব বাগানে আমার বাবার সব বাগানের সব তুলে নিয়ে এসেছে। একটু পরে তোমাদের কাছে নিবেদিতা বাগান সব দেখিয়ে দেবে। আমার মেয়েকে দেখো কি করছে, ওর হেভি মজা হচ্ছে এখানে এসে। বন্ধুরা, এত মাছ ভাজা হয়ে গেছে, আবার এখানে ছাড়া হয়েছে। এখন মাথাটা বাকি আছে, তেল, আমসোটা দিয়ে টক হবে, এটা বাটা মাছ, এই বাটা মাছটা কালকের মাছ, বলো। এখানে আমার মেয়ে দোলা দুলছে, ওর খুবই আনন্দ মামার বাড়ি এলে। এই দেখো, এই দোলাটা বানিয়ে দিয়েছে ওর দাদু। থেকে আরম্ভ করছে, এটা আমার শ্বশুর বাড়ি। এবার বাগানের দিকে নিয়ে যাচ্ছি, বেগুন গাছ, এগুলো সব বেগুন গাছ, ধনে পাতা গাছ লাগানো আছে। এটা মাঠের দিকে রাস্তা, এবার পুকুরের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বসে আছে, তো বলেছিল তোমাদেরকে সবাইকে আলাপ করাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো চলো মাঠের দিকে যাচ্ছি। বৃষ্টি হয়েছিল না, সব কাদা কাদা হয়ে গেছে। এই দেখো ঘুটে ঘুটে পাতা আছে। আমাদের শ্বশুর মশাইয়ের জমিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই দেখো ওইগুলো, এখানে একটা এত বড়, এখান থেকে এখান অব্দি আছে। গ্রামটা দেখে নাও, চারদিকে ওই যে নিবেদিতা বসে আছে। সব নিজেদের ফ্যামিলি ওরা। এটা নিবেদিতার কাকা, ধান তুলছে, ধান
অত জমিগুলো দেখছো সব সব এদের নিবেদিতাদের সব আত্মীয়দের মধ্যেই আছে, জেঠুর কারোর জেঠুর কারোর নিজের, এই যে যত জমিগুলো দেখছো এগুলো সব নিবেদিতার, মানে আমার শ্বশুরমশাই। এইটা আছে এই লম্বা এখান থেকে পুরো ওইখান অব্দি, এটা গরুর গরুর রাখা আছে। আর আছে ওইখানে ওই যে দেখো ধান মেলা, যেমন মেয়ে ছুটছে আনন্দ হয় এইখানে জানো, দেখো না কিরম ছুটছে। এই দেখো আমার শাশুড়ি মা, ধান তোলার টাইম হয়ে গেছে, ধান তুলছে। এই দেখো এই জমিটা হচ্ছে তোমার নিবেদিতার জেঠুর, আর আমাদের শ্বশুর মশাইয়ের বাগানে ধারটা আছে ওইখানে, নিবেদিতার মানে পুকুরটা। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আমার মেয়েকে দেখো, ও দেখো দেখো চারদিক চার মাঠ দিকে ছুটাছুটি করছে, খালি দেখো কিরম ছুটছে, দেখো খালি এই দেখো এই দেখো দেখছো এই দেখো, ও একা একাই পুরো একদম মস্তি নাই। চারদিক খালি ছুটে বেড়াচ্ছে, চারদিক ছুটছে দেখছো, এত মানে আনন্দ হচ্ছে দেখো। এগুলো সব নিবেদিতার জেঠুরি জমি, এগুলো 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 সব নিবেদিতার জেঠুর। আর নিবেদিতার বললাম এখান থেকে তোমার ওইখান অব্দি, এটাও নিবেদিতার জেঠুর, ওর পাশের জমিটা আছে নিবেদিতার। জল আছে কোথেকে নিয়ে যাবো, আসা হয় না। এই তো ঢুকছি পুকুরের দিকে ঢুকলাম, এটা হচ্ছে নিবেদিতার পুকুর মানে আমার শ্বশুর মশাই। দেখো মাছ চাষ হয়, মাছ বাগানটা এখানে দুটো ভাগ করা আছে, হচ্ছে নিবেদিতার জেঠু পুকুর, আর এইদিকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের পুকুর। বাগান কলা বাগান, এপাশ দিয়েও যাওয়ার রাস্তা আছে। Thank you.
তোরা দেখলে তো আমার শ্বশুর বাড়ির জায়গাটা, ভালো না? কেমন লাগলো না লাগলো কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? সব বলেই দিলাম তোমাদেরকে, দেখিয়ে দিলাম। আর এই যে ধান যে লাগানো আছে চারা, এইটাও এটাও নিবেদিতার জেঠুর, এগুলো পুরো এখান থেকে ওইখান অবধি। মানে অনেকটাই জায়গা আছে সব ফ্যামিলিদের মধ্যে, অনেকটাই জায়গা আছে নিবেদিতাদের। দেখে নাকো, আমাকে খুব ভালো লাগে এখানে, গ্রামটা দেখো কত সুন্দর, মানে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের সব কিছু জায়গা জমি সব তো বিকাশ দেখিয়ে দিল। একটু দেরিতে ভাত খাওয়াইছে তো ভাল লাগে না শরীরটার জন্য, চুপচাপ বসেছিলাম। আর ও বলছিল সব কিছু দেখানোর জন্য, ও দেখালো কিছু, দূরে দূরে যেতে পারে না, সামনাসামনে যেগুলো ছিল সেগুলো দেখিয়ে দিল। আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, অনেক বড় অলরেডি হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে কালকে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাস আজকের মতো টাটা টাটা।